সিআইডির ওসি পরিচয়ে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কার্যালয়ে মোবাইল ফোনে ডাকা হয়েছিল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে। পরদিনই রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে সিআইডি পরিচয়ে তাকে ধরে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। পূর্বাচলে আটকে রেখে নির্যাতন চালিয়ে দাবি করা হয় মুক্তিপণ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, 8 অক্টোবর সাদা টি শার্ট পরা ব্যক্তি মোস্তাফিজুর রহমানকে নিয়ে ইসলামী ব্যাংকের নিকুঞ্জ শাখায় আসেন। এক পর্যায়ে এটিএম কার্ড দিয়ে তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় 5,20,000 টাকা। টাকা নিয়ে মোস্তাফিজকে ছেড়ে দেয় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান গত 31 অক্টোবর ভাটারা থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে নেমে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিআইডির এসআই রেজাউল ও কনস্টেবল সাইদকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান জানান, রেজাউল ও সাইদ অপহরণ চক্রের নেতৃত্ব দিতেন। ব্যাংক থেকে টাকা তুলে, তারপরে তাদের এটিএম কার্ড নিয়ে টাকা তুলে তাদেরকে ধরে নিয়ে যায়, এই কাজটা করছে। এবং আমরা তখন ওই দুজন যে 164 করলেন, তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা ওই দুজনকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের পুলিশ কাজ করি। দেখলো তারা আসলে ইন্সপেক্টর না, একজন দারোগা, তার নাম রেজাউল, আরেকজন হলো কনস্টেবল সাইদ, তারা সিআইডিতে কর্মরত। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। আরও কোনো রিটায়ার্ড তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।